ছাত্ররা দেখো, আজকে তোমাদেরকে আমি বেসিক গেটস এর ব্যবহার করে কি করে অন্যান্য গেট প্রস্তুত করতে হয় সেটা শেখাবো। বেসিক গেট, লজিক গেটস আমরা দেখেছি, তো লজিক গেটস কে আমরা তিনটে ভাগে ভাগ করেছিলাম। লজিক গেটস আমরা তিনটে ভাগে ভাগ করেছিলাম, কি কি? একটা বেসিক গেট, রাইট, একটা বেসিক গেট, একটা ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট, আর একটা স্পেশাল গেট, স্পেশাল গেট। বেসিক গেটের মধ্যে কি কি ছিল? ছিল অ্যান্ড, অর, আর নট। ইউনিভার্সাল গেটের মধ্যে কি কি ছিল? ন্যান্ড, আর নট। ইউনিভার্সাল গেট কে ইউনিভার্সাল বলা হয় তার কারণ এই দুটো গেট দ্বারা যে কোনো বুলিয়ান ফাংশনকে রিয়েলাইজ করা সম্ভব। অর্থাৎ এই দুটো গেট ব্যবহার করে যে কোনো বুলিয়ান ফাংশনকে রিয়েলাইজ করা সম্ভব, তাই জন্য এদেরকে ইউনিভার্সাল গেট বলা হয়। আর স্পেশাল গেট এর মধ্যে কি কি ছিল? এক্স অর, এক্স নট। তাহলে আজকে আমরা প্রথমে যেটা শিখব, এক, রিয়েলাইজ এক্স অর ইউজিং বেসিক গেট, অর্থাৎ বেসিক গেট ব্যবহার করে, অর্থাৎ এই তিনটে গেট ব্যবহার করে এক্স অর গেট কে আমরা ডিজাইন করব। দু নম্বর, রিয়েলাইজ এক্স নট ইউজিং বেসিক গেট, অর্থাৎ এক্স নট কে রিয়েলাইজ করব এই বেসিক গেট গুলো ব্যবহার করে। ওকে, আর কি শিখব? তিন নম্বর, ইউনিভার্সাল গেট কে কেন ইউনিভার্সাল বলা হয়, অর্থাৎ ন্যান্ড অ্যান্ড নট ইউনিভার্সাল কেন, ইউনিভার্সাল কেন, অর্থাৎ ন্যান্ড আর নট কে ইউনিভার্সাল গেট কেন বলা হয়। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক এক নম্বর টপিকটা, অর্থাৎ রিয়েলাইজ এক্স অর গেট ইউজিং বেসিক গেট। এটা করা খুব সোজা, তাহলে আমাদেরকে আগে মনে করতে হবে যে এক্স অর গেটে কি ছিল। এক্স অর গেট, এক্স অর গেটটা কি? এ বি যদি ইনপুট হয় তাহলে আউটপুট ওয়াই ইকুয়ালস টু এ এক্সক্লুসিভ অর বি, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর এর চিহ্ন। ইনপুটে, দুটো ইনপুটে কটা কম্বিনেশন থাকতে পারে? চারটে। কি কি? 00 01 10 11। এক্স অর গেটের লজিকটা কি ছিল আমাদের মনে করা নিয়ে যাক একবার। যদি দুটো ইনপুট ডিফারেন্ট হয়, অর্থাৎ অসমান হয়, তাহলে আউটপুট 1 হবে। যদি দুটো ইনপুট সমান হয় তাহলে আউটপুট 0 হবে। এদেরকে ইনইকুয়ালিটি চেকারও বলে, অর্থাৎ ইকুয়াল নয়, দুটো ইনপুট যদি ইকুয়াল না হয় তাহলে আউটপুট 1 হবে। তাহলে এই ইনপুট দুটো ইকুয়াল? হ্যাঁ, তাহলে 0 হবে। এই ইনপুট দুটো ইকুয়াল? না, তাহলে 1 হবে। এই ইনপুট দুটো ইকুয়াল? না, তাহলে 1 হবে। এই ইনপুট দুটো ইকুয়াল? হ্যাঁ, তাহলে 0 হবে। এটা গেল এক্স অর গেটের ট্রুথ টেবিল। এখন এই ট্রুথ টেবিলটা থেকে আমরা মিন টার্ম নির্ণয় করতে পারি। মিন টার্ম কিভাবে? দেখো, এর তলায় কি আছে? 0। আমি দেখে নিই আমার আউটপুটে কোথায় কোথায় 1 আছে। তাহলে আমার আউটপুটে এই ঘটনাটায় 1 আছে আর এই ঘটনাটায় 1 আছে, ঠিক আছে? এখন আউটপুটে যেখানে যেখানে 1 আছে তার সাপেক্ষে ইনপুট গুলোর মিন টার্ম নির্ণয় করব। আউটপুটে যেখানে যেখানে 1 আছে তার সাপেক্ষে ইনপুট গুলোর মিন টার্ম নির্ণয় করব। কিভাবে? আউটপুটে কোথায় 1 আছে? এখানে 1 আছে। ইনপুটে কি আছে? এর তলায় 0, বি এর তলায় 1। তাহলে
y equals to a bar b, a bar dot b. কেন মিন টার্ম মানে প্রোডাক্ট টার্ম, আমরা আগে জেনেছি এগুলো। মিন টার্ম মানে প্রোডাক্ট টার্ম, অর্থাৎ a এর তলায় 0 থাকলে a বার আর b এর তলায় 0 থাকলে b এর তলে কি আছে 1, তাই জন্য b। পরের ঘটনাটা দেখো কি আছে, পরের ঘটনা a এর তলায় 1 আছে আর b এর তলায় 0 আছে, তাহলে কি হবে, a এর তলায় 1 আছে মানে a, b এর তলায় 0 আছে মানে b বার, তাহলে a বার ডট বি আর এ ডট বি বার, তাহলে মিন টার্মকে কি বলা হয়, সাম অফ প্রোডাক্ট। তাহলে এই দুটো টার্ম হলো প্রোডাক্ট টার্ম, এদের কি হবে সাম, অর্থাৎ এদের মাঝখানে প্লাস হবে। তাহলে আমরা এক্সরবিটেড যে বুলিয়ান ফাংশনটা হবে সেটা আমরা খুব সহজে নির্ণয় করে ফেললাম। চলো দেখে নেওয়া যাক এই বুলিয়ান ফাংশনটার থেকে আমরা কি করে বেসিক জ্ঞান ব্যবহার করে এই এক্সরগেটেড সার্কিটটা তৈরি করব। প্রথমে দেখো আমি একটা লাইন টানলাম, এটাকে বললাম a, দেন এটা কি গেট, নট গেট, তাহলে নট গেটে a দিয়ে কি পাওয়া যায়, a বার, তাহলে এখানে কি পেলাম, a বার। আচ্ছা আবার আমি একটা লাইন টানলাম, এটা b, এখানে কি গেট দিলাম, নট গেট, এটা কি পেলাম, b বার। ওকে, তাহলে এটা a, এটা a বার, এটা b, এটা b বার। প্রথম এক্সপ্রেশনটা কি আছে, a বার b, অর্থাৎ a বার আর এখানে b, এদের কি করলাম, এন্ড গেট। দ্বিতীয় এক্সপ্রেশনটা কি আছে, a b বার, দ্বিতীয় এক্সপ্রেশনটা কি আছে, a b বার, এখানে কি পেলাম, এন্ড গেট। হ্যালো, প্রথম এক্সপ্রেশন a বার b, এটা হলো b, দ্বিতীয় এক্সপ্রেশন a কি আছে, b বার, এদের মাঝখানে কি আছে, ডট, ডট মানে কি, এন্ড গেট, তাহলে এখানে এন্ড গেট দিয়ে দিলাম। এবার এই দুটোর মাঝখানে কি আছে, এটা কি পেলাম, a বার b, এটা কি পেলাম, a b বার, তাহলে এদের দুজনের মাঝখানে কি আছে, প্লাস আছে, তাহলে এদের দুজনকে কি করব আমরা, খুব সহজ ব্যাপার, এখানে একটা অর গেট এঁকে দেবো, পেয়ে গেলাম আউটপুট, কি আউটপুট পেলাম, এ বার বি প্লাস এ বি বার, সেটা কি, ওয়াই, অর্থাৎ যে এক্সপ্রেশনটা করছিলাম সেটা পেয়ে গেলাম সোজা। নেক্সট দ্বিতীয় টপিক আমাদের কি ছিল, এক্স নট গেট তৈরি করব কি ব্যবহার করে, এক্স অর গেট ব্যবহার করে তৈরি, এন্ড বেসিক গেট ব্যবহার করে আমরা এক্স নট গেট তৈরি করব। তাহলে একই ভাবে আমরা তৈরি করব, খালি এখানে আমার কি হবে, জিনিসটা এক্স নট গেট হবে, সো এটা হলো এক্স নট গেট। আমার আবার যথারীতি দুটো ইনপুট এ আর বি, আউটপুট কি হবে, ওয়াই, ঠিক আছে, এ আর বি আউটপুট কি হবে, ওয়াই, এক্স অর গেট নট গেট এর সিম্বল কি, এ এক্সক্লুসিভ নট বি, এক্সক্লুসিভ নট এর সিম্বলটা হচ্ছে একটা বড় কোলের মধ্যে ছোট ডট। নাও ইনপুট কি কি হবে, 00 01 10 11, এক্স নট গেটটা হলো এক্স অর গেট এর ঠিক উল্টো, উল্টো মানে অর্থাৎ আগেরটা কি ছিল, যে দুটো ভ্যারিয়েবল যদি সমান হয় তাহলে আগেরটা কি হচ্ছিল, 0, আর যদি অসমান হয় তাহলে কি হচ্ছিল, 1, তাহলে এখানে দুটো ভ্যারিয়েবল যদি সমান হয় তাহলে হবে 1 আর যদি অসমান হয় তাহলে হবে 0, অর্থাৎ ইকুয়ালিটি চেকার, এটাকে কি বলে, ইকুয়ালিটি চেকার। দেখো দুটো ইনপুট ভ্যারিয়েবল a আর b দুটো কি আছে, 0, তাহলে 0 0 তে কি হলো, 1, কেন, তার কারণ হচ্ছে দুটো ইনপুট সেম। তারপরে দেখো কি আছে, 0 আর 1, 0 আর 1 মিন্স 0 আর 1 মিন্স দুটো ডিফারেন্ট, তাহলে এই ক্ষেত্রে কি হবে, 0, তারপরে কি আছে, 1 0 1 0 মিন্স এই ক্ষেত্রে কি হবে, 0, তারপরে কি আছে, 1 1 এই ক্ষেত্রে কি হবে, 1, কারণ এই দুটো সেম, তাহলে সেম হলে আউটপুট 1 হবে, ডিফারেন্ট হলে আউটপুট 0 হবে। নাও তাহলে দেখে নেওয়া যাক বুলিয়ান এক্সপ্রেশনটা কি হবে, y = কি বলেছিলাম,
আউটপুটে যেখানে যেখানে ওয়ান আছে তার সাপেক্ষে ইনপুট গুলোকে কনসিডার করবো, রাইট? তাহলে আউটপুটে এই দুটো জায়গায় আমার ওয়ান আছে, তাহলে তার সাপেক্ষে আমরা ইনপুট গুলো দেখবো কি আছে, এ এর তলায় জিরো, বি এর তলাতে জিরো, তাহলে এখানটা কি হলো এ বার বি বার, আর এখানটা কি হলো দেখো কি হবে নিজেরা বলো, এ এর তলায় ওয়ান আছে মানে এ, আর বি এর তলায় ওয়ান আছে মানে বি, তাহলে কি হবে এ বি, অর্থাৎ এইটা হয়ে গেল বুলিয়ান এক্সপ্রেশন, কার এক্সক্লুসিভ নর গেট। চলো দেখে নেওয়া যাক, এটা আমার এ, এটা হচ্ছে আমার এ বার, রাইট? চলো দেখে নেওয়া যাক, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার বি বার, রাইট? তাহলে এইখানে আমার কি আছে জিরো জিরো, তাহলে জিরো জিরো পেয়ে গেছি আমার এক্সপ্রেশনটা কি আছে এ বার বি বার প্লাস এ বি, তাহলে এটা কি এ বার, তাহলে এখান থেকে টানলে কি হবে এ বার, এটা কি বি বার, তাহলে বি বার টানলাম দ্যাট ইজ বি বার, তাহলে এটা কি পেলাম এ বার ডট বি বার, পরেরটা দেখো কি আছে এ বি, এখান থেকে টানলাম এ আর এখান থেকে টানলাম বি, দেখো তাহলে এটা কি পেলাম এটা বি আর এটা হচ্ছে এ, তাহলে এখান থেকে টানলাম এ আর এখান থেকে টানলাম বি, দুটো পেয়ে গেলাম কি এ বি, এ বি পাওয়ার সাথে সাথে আমরা এখান থেকে দেখো আমরা কি করলাম এই দুটোর মাঝখানে কি আছে প্লাস, অর্থাৎ অর গেট সিম্পল আছে, তাহলে দুটোকে কি করলাম অর গেট, তাহলে এটা কি পেলাম y equals to a bar b bar plus a b, তাহলে এটা কি তৈরি হয়ে গেল এক্সক্লুসিভ নর গেট বাই ইউজিং বেসিক গেটস, তাহলে বেসিক গেট ব্যবহার করে আমার এক্সক্লুসিভ নর গেট তৈরি হয়ে গেল। ওকে, তাহলে বুঝতে পেরেছো কিভাবে বেসিক গেট ব্যবহার করে আমরা স্পেশাল গেটস গুলোকে তৈরি করছি? ওকে, এই স্পেশাল গেট এন্ড ইউনিভার্সাল গেট এদেরকে ডিরাইভড গেটও বলা হয়, তার কারণ এদেরকে তৈরি করা হয় বেসিক গেট ব্যবহার করে, বুঝতে পারলে? যেহেতু এদের দ্বারা তৈরি করা হচ্ছে অন্যান্য গেট গুলো, তাই জন্য এদেরকে ডিরাইভ গেট বলা হয়, আর বেসিক গেট গুলোকে বেসিক গেট বলা হয়, কারণ বেসিক গেট গুলোকে আমরা ডিরাইভ করি না, বেসিক গেট ব্যবহার করে এদেরকে ডিরাইভ করি। ওকে, বোঝা গেল?